নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি নিশ্চয়ই ইউটিউব ভিডিও দেখেন, আপনি নিশ্চয়ই ইউটিউব অ্যাপ্লিকেশন ইউজ করেন। আপনি যখন এই ভিডিওটা ক্লিক করছেন তার মানে আপনি অবশ্যই ইউটিউব ভিডিও দেখেন। তো আপনি যখন ইউটিউব ভিডিও দেখেন তখন এমন এমন কিছু সময় আসে যখন আপনার নেটটা খুব স্লো চলে, কিংবা ইউটিউব ভিডিও ঠিকমতো চলতে চায় না, ইউটিউব ঠিকমতো কাজ করতে চায় না, কিংবা খুব অল্প সময়ে আপনার নেট প্যাক শেষ হয়ে যায়। হয়তো ভিডিও অল্প দেখেন বাট নেট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি টিপস বা ট্রিক্স বলতে চলেছি। এই টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো প্রত্যেকেই জানা দরকার। আই নো হয়তো অনেকেই জানে, আবার হয়তো অনেকেই জানে না। যারা জানে না তাদের জন্যই এই ভিডিওটা। টিপস নম্বর ওয়ান, দেখুন, আপনারা যখনই কোনো কিছু ইউটিউবে সার্চ করেন সেখানে অনেক সার্চ হিস্টোরি জমা হয়ে থাকে। এগুলো হচ্ছে অনেকটা ব্যাকগ্রাউন্ড ডাটা হিসেবে আমাদের মোবাইলে সেভ থাকে, যার ফলে মেমোরি তাড়াতাড়ি ফুল হয়ে যায়। শুধু এই সার্চ হিস্টোরি জমা থাকে না, এর পাশাপাশি ওয়াচ হিস্টোরি জমা থাকে। ওয়াচ হিস্টোরি বলতে, যেমন আপনি ইউটিউবে কী কী ভিডিও দেখেছেন আপনি সব কিছু এখানে দেখতে পারেন। তো দেখুন, প্রথমে যখনই আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করা শুরু করবেন বা সার্চ বক্সে একটা ট্যাপ করবেন, তখনই আপনি লাইন বাই লাইন দেখতে পাবেন কতগুলো জিনিস বা কী কী আপনি কিওয়ার্ড সার্চ করেছেন। তো এই কিওয়ার্ডগুলো এখানে জমা থাকে, এই কিওয়ার্ডগুলো ব্যাকগ্রাউন্ড ডাটা হিসেবে আমাদের ফোনে জমা থাকে। তো এই কিওয়ার্ডগুলোকে আমাদের ডিলিট করতে হবে। এবং শুধু এটাই নয়, এটা তো চলে গেল সার্চ হিস্টোরি, এরপর রয়েছে ওয়াচ হিস্টোরি। এই ওয়াচ হিস্টোরিটা আপনারা কী করে দেখবেন? আপনারা প্রথমেই যাবেন লাইব্রেরিতে, লাইব্রেরিতে যাওয়ার পর দেখতে উপরে দেখতেই পাচ্ছেন সবগুলো মানে হিস্টোরি জমা আছে, এখানে কী কী আপনি ভিডিও দেখেছেন এখানে সব কিছু আপনারা দেখতে পারেন। তো এই ওয়াচ হিস্টোরিটা আমাদেরকে ডিলিট করতে হবে বা ক্লিয়ার করতে হবে। তো চ্যানেলের যে উপরে আইকন রয়েছে এই আইকনে ক্লিক করতে হবে। এই লোগোতে ক্লিক করার পর সেটিংয়ে যে অপশন আসবে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর দেন হিস্টোরি অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশনটা রয়েছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর ডিলিট ওয়াচ হিস্টোরি বা ডিলিট ক্লিয়ার হিস্টোরি যেখানেই আপনি ট্যাপ করবেন, ট্যাপ করার পর আবার আপনাকে ওই সেম অপশন দেখাবে যে ডিলিট ওয়াচ হিস্টোরি বা ডিলিট সার্চ হিস্টোরি। তো এখানে আপনারা ক্লিক করে আপনারা আপনাদের সার্চ হিস্টোরি এবং ওয়াচ হিস্টোরি ডিলিট করতে পারেন। ট্রিক নম্বর টু, এটা আপনাদের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আপনারা যখনই কোনো ইউটিউব ভিডিও দেখেন তাহলে দেখবেন আপনারা বুঝতে পারেন না যে এটা হাই কোয়ালিটির ভিডিও কি লো কোয়ালিটির ভিডিও, কত রেজলিউশনের ভিডিও। অটোমেটিকলি ভিডিও চলতে থাকে কিন্তু খুব অল্প সময়ে কয়েকটা ভিডিও দেখার পরেই আপনাদের ডাটা শেষ হয়ে যায়, নেটপ্যাক শেষ হয়ে যায়। এটা কী করে হয়? এটা এই জন্যই হয় যখন আপনি আপনার ভিডিওর কোয়ালিটিটা সেট না করবেন তখনই আপনার নেটটা খুব স্পিডে চলবে। দেখুন, যদি 1080 বা মনে করেন HD বা ফুল HD মোডে যদি আপনার ভিডিও চলে তাহলে খুব তাড়াতাড়ি আপনার নেটপ্যাক শেষ হয়ে যাবে। তো ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে নেট বাঁচানোর জন্য আপনি আপনার ওই ইউটিউবের সেটিংয়ে গিয়ে সেখান থেকে আপনার ডাটা সেভার মোডটা অন করে রাখতে পারেন। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে? সিম্পলি আপনাদেরকে চ্যানেল আইকনে যেতে হবে বা লোগোতে যেতে হবে। লোগোতে যাওয়ার পর সেখানে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর ডাটা সেভার যে অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর ব্যাস এখানে ওকে করে দেবেন। তাহলে কী হবে? আপনার সব ভিডিও, আপনার যাই ভিডিও দেখুন না কেন সেটা লো কোয়ালিটির ভিডিও আসবে, এবং আপনি যাই কিছু ভিডিও আপলোড মানে ডাউনলোড করুন না কেন সেটাও আপনার লো কোয়ালিটির ভিডিও ডাউনলোড হবে, যার ফলে আপনি অল্প নেটে বেশিক্ষণ ইউটিউব ইউজ করতে পারবেন। তো এবার লাস্ট যে ট্রিকটা রয়েছে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। তো দেখুন, আপনি ইউটিউবে কত টাইম স্পেন্ড করেছেন মানে ইউটিউবে কত টাইম আপনি দেখেছেন, তো এটা আপনি এখানে খুব সহজে দেখতে পারেন। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে? ওই সেম প্রসেস, আপনার লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করার পর সেটিংয়ে অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পর তো এখানে দেখুন ওয়াচ টাইম বা টাইম ওয়াচ যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর এখানে আপনারা মানে দেখতে পাবেন যে কত টাইম আপনি ইউটিউবে ভিডিও দেখেছেন। তো এখানে আপনারা সিম্পলিভাবে দেখতে পারেন। তো দেখুন, আমি সব কিছু ক্লিয়ার করে রেখেছি যার জন্য আমাকে খুব কম টাইম দেখাচ্ছে। তো আপনারা এগুলো দেখতে পারেন। তো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।